বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ পাত্রের বিরুদ্ধে কলেজের প্রফেসর পরিচয় দিয়ে এক মহিলা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ছ লক্ষ ষাট হাজার টাকা প্রতারণার অভিযোগ বিজ্ঞাপন দিয়েই প্রায় বছর আগে মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কলেজ প্রফেসর পরিচয় দিয়ে বিয়ের ঠিক করেন পাত্র জানা গিয়েছে মহিলা স্বাস্থ্যকর্মীর নাম পূজা সেন বয়স একত্রিশ বছর বাড়ি আলিপুরদুয়ার শহর এলাকায় তার বাবা একজন অবসরপ্রাপ্ত সৈনিক হবুপাত্রের নাম সুমন মজুমদার তিনি পরিচয় দেন তার বাড়ি মালদা শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকায় বুধবার দুপুরে হবুপাত্রের খোঁজে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হন মহিলা স্বাস্থ্যকর্মী মহিলা স্বাস্থ্যকর্মী জানান তার বিয়ের জন্য গত তিন বছর আগে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই সময় মোবাইল মারফত প্রফেসর পরিচয় দিয়ে সুমন মজুমদার তার বাড়ির সঙ্গে যোগাযোগ করেন তার বিয়েও ঠিক হয় বিয়ের আসবারপত্র এবং অন্যান্য খরচের কথা বলে ধাপে ধাপে ছ লক্ষ ষাট হাজার টাকা নগদ প্রতারণা করে হবুবর বারবার বিয়ের তারিখ পিছিয়ে দোসরা ফেব্রুয়ারির দিন ধার্য হয় কিন্তু মোবাইলে কোনো যোগাযোগ না থাকার কারণে বিয়ের দিন হবুবরের খোঁজে উপস্থিত হন মালদা শহরে হাতে পাত্রের ছবি এবং পুলিশের কাছে অভিযোগের কপি নিয়ে মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায় হন্যে হয়ে খুঁজেও খোঁজ পাননি হবুবরের বিয়ের দিন বরের খোঁজ না পেয়ে বাবা মাকে সঙ্গে নিয়েই পাত্রী আবার ফিরে যান নিজের বাড়ি মোবাইল নম্বরে বারবার ফোন করা হলেও কথা হয়নি হবু বরের সঙ্গে অবশেষে ইংরেজ বাজার থানার পুলিশের দ্বারস্থ হন পাত্রী সহ তার পরিবার একজনের সাথে এখানে বিয়ে হয়েছে বাড়ি হচ্ছে নাম হচ্ছে সুমন মজুমদার আর মোটামুটি তিন বছর বিয়ে ঠিক হওয়ার পর এখন হচ্ছে উনি বিয়ের দিন ঠিক করছি ক্যান্সেল করছে কিভাবে আলাপ হলো ওনার সাথে ওনার সাথে আলাপ হচ্ছে পেপারের মাধ্যমে পেপারে আমরা হচ্ছে অ্যাড দিয়েছিলাম পাত্র চাই বলে এবং সেই নাম্বার ফোন নাম্বার দেওয়া হয়েছিল বাড়ি ফোন নাম্বার দিয়ে উনি ফোন করে কথা বলে বাড়িতে এবং ফোনের মাধ্যমে ওনার বাবা কথা বলে বিয়ে ঠিক করে আর এখানে আমরা আসতে চাই কিন্তু উনি কোনো আসতে দেয়নি অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছি শুধু সর্বমঙ্গলা পল্লী বলেছে আর কিছু উনি ঠিকানা দেয়নি সামনে সামনে থেকে দেখা হয়েছে সামনে সামনে ওনার সাথে অনেক কবে দেখা হয়েছে বুঝি কত টাকা নিয়েছে মোটামুটি 6 লক্ষ 60 হাজার ধাপে ধাপে নিয়েছে কেন এটা আর কেন বিয়ে খরচ করে বলে নানান অজুহাত দেখিয়ে যে এখন আমি হচ্ছে ট্রান্সফার হচ্ছি কিছু টাকা দরকার আছে বা হচ্ছে বিয়ে খরচ করব আমি জিনিসপত্র বানাচ্ছি মালদাতে বিয়ে হবে সব অ্যারেঞ্জমেন্ট এখানে করব কিসের জব করে বলেছিল উনি বলেছে হচ্ছে কলেজের প্রফেসর কোন কলেজ মালবা রায়গঞ্জ রায়গঞ্জ কলেজে বলেছে কিন্তু রায়গঞ্জে কোন কলেজ সেটা উনি সুজানা দেয়নি মতে তো ওনার কি কোনো টেস্ট আউট পেজেন এখন অবধি ওনার ফোনে 1 ঘন্টা আগে কথা হয়েছিল কিন্তু এখন উনি ফোন সুইচ অফ করে দিয়েছে যে বিয়ের নাম করে বিয়ের নাম করে উনি অনেক টাকা নিয়েছে না আপনি তো প্রতারণা শিকার হয়েছিল তো হ্যাঁ প্রতারণা শিকার তো হয়েছে আমি হয়েছে বাড়ির লোক হয়েছে আমি ওনার সন্ধান চাচ্ছি আমি জানতে চাচ্ছি উনি আদৌ কি এখানকার বাসিন্দা কিনা এই ইংলিশ বাজে থানা

হ্যাঁ এই ধাপে ধাপে মেয়ের কাছ থেকে তারা বিয়ে কথা এই মাসের দুই তারিখ ছিল আজকে তারিখ মালদা থেকে দেব সিং এর রিপোর্ট আনন্দ বার্তা